হয় আজি 26 মে, আর আজি এই দিনটাতে সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস হিসাবে পালন করে আছে। মই বর্তমানে উপস্থিত আছো গোসাইগাঁওর হাউরিয়াপেট নবজ্যোতি হাই স্কুল খেলপথারত। আর আজি সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের পশ্চিম কোকরাঝার জেলা সমিতির উদ্যোগত 44তম কেন্দ্রীয় শহীদ দিবস পালন করা হয়েছে। আমি কথা পাতব বিচারিম আমসুর কেন্দ্রীয় সমিতির সভাপতি আছে রেজল করিম সাহেব আছে, তেখেতের আমি কথা পাতি বিচার আজির এই বিশেষ দিনটা কি কব? আজির এই আমার কারণে একটা বিশেষ দিন আর আমার কারণে একটা কলা দিন, কারণ আজির তারিখ আজির দিনটাতে 1980 চনত সরকারের ভারত সরকারক দাবি দিবর কারণে সংখ্যালঘু সমাজের আর্থ সামাজিক সমস্যাখিন সমাধান করব কারণে এখন মেমোরেন্ডাম দিবর কারণে তেতিয়ার প্রতিস্থাপক সভাপতি আব্দুল্লাহ নাগরী নাগরিয়ার নেতৃত্বত এক দাবি দিবস হিসাবে আন্দোলন করবলে ওলাই আসছিল হাজার হাজার সংখ্যালঘু রাইজ নিজের অধিকারের বাবে। আর তেতিয়াই উগ্র জাতীয়তাবাদী শক্তি আর অসম সরকারের পুলিশ বাহিনীর দ্বারা আমার সংখ্যালঘু সমাজের মানুষ নির্মম গুলি চালনা করা হয়েছিল আর বহুকেজন মানুষ আমার নিহত হবলগিয়া হল। আর তেতিয়ারপরাই এই যে মানুষখিনি বীর সেনানী সকল আমার কারণে জাতিটির কারণে যে আমার কারণে জীবন আহতি দিলে তেজ দিলে এই বীর শহীদ সকলক আমি প্রতি বছরে 1980 চনের পর আজির তারিখলকে আমি 26 তারিখে শহীদ দিবস হিসেবে পালন করে আইসো। আর এই স্বাগতে এই শহীদ দিবসের স্বাগতে আমি এই বীর সেনানী শ্রদ্ধা সকলক আমসুর সৈনিক সকলক আমি শ্রদ্ধারে করেছো তেওঁলোকক আমি ভগবানের নেদেখা ভালে কুশলে থাকক তারে কামনা করেছো। যখন এতিয়া ঘূনিয়া হয়ে আছে তেওঁলোকর আহোয়ারোগ্য কামনা করেছো আর তেওঁলোকর পরিয়ালবর্গলে আমি সমবেদনা জ্ঞাপন করেছো। আর আমি প্রতিশ্রুতিবদ্ধ 1980 চনের পর আজির তারিখলকে সংখ্যালঘু সমাজ যাযাবরী জীবন যাপন করে আছে, অন্যায় অত্যাচার ভোগ করে আছে, হিটলারী শাসনতন্ত্রের কবলত সংখ্যালঘু সমাজ পড়ে আছে। আজির এই শহীদ দিবসত আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, শপথ লৈছো যেতিয়ালৈকে সংখ্যালঘু সমাজের সমস্যাখিন সমাধান নহব, যেতিয়ালৈকে সংখ্যালঘু সকল সরকারে মানে সমস্যাখিন সমাধান করে নিদিব, আজি আমি শহীদ সকলের সম্মুখত আমি শপথ লৈছো, জ্ঞাপন লৈছো যে আমি আগন্তুক দিনবিলাকত সংখ্যালঘু সমাজ যিসকল যি শহীদ সকলে নিজের তেজ দি থৈ গল, নিজের জীবন আহতি দি থৈ গল, যি কারণে এই সমস্যাখিন সমাধান নহালৈকে অধিক তীব্রতরভাবে আমার গণ আন্দোলনবিলাক চলে থাকবে। গতি আমি সরকারক আহ্বান জানাইছো যিসকলে আমসুর আন্দোলন শহীদ হল তেওঁলোকক শহীদ ঘোষণা করবলৈ তেওঁলোকক ক্ষতিপূরণের ব্যবস্থা করে নিবলৈকে, আর যি দাবি লৈ 1980 চনত আন্দোলন হয়েছিল সেই দাবি সমূহ আজিও পূরণ হওয়া নাই। গতি আজি দীর্ঘ দিনের পর এই দাবি সমূহ আমি পূরণ করার কারণে সরকার দাবি উত্থাপন করে আছো, কিন্তু দাবি খুব পূরণ হওয়া নাই যেহেতু। গতি আজি শহীদ দিবসের দিনাখন পুনর্বার আমি সরকারক স্পষ্টকে জানাইছো যে সংখ্যালঘু সকলের সমস্যা সমাধান নোহালেকে অবিরতভাবে সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের বলিষ্ঠ কণ্ঠ বলিষ্ঠ আন্দোলন আর অধিক তীব্রতরভাবে আগবাই লৈ যাও। বর্তমানে জ্বলন্ত সমস্যা দেখা গেছে সংখ্যালঘু সকলের, যে এনআরসির কথা কোক, আপনি শিক্ষার কথাই কোক বা বাল্য বিবাহের কথাই কোক, আপনাদের যুঁজি আছে, কিন্তু কেনেদরে ইয়ার পর পরিত্রাণ পাব পারে আপনার জাতীয় সংগঠন হিসেবে আপনাদের ইয়ার কি কি ধরনের? আমি সংখ্যালঘু সমাজের সমস্যাখিনি আজি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে, কিন্তু অসমের সংখ্যালঘু সকলে আসলে সমস্যা সমাধানের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করা নাই। আজি যি সরকারই নাহক কিয় সকলে কিন্তু সংখ্যালঘু সকলক কেবল ভোট ব্যাঙ্ক হিসাবে সকলে সংখ্যালঘু সকলক প্রতারণা করে আছে, তার বাইরে কিন্তু কোনো কাম করা নাই। যার কারণে আজির তারিখলে সংখ্যালঘু সকলে এনআরসির কথাই কোক, যি বতরের কথা কোক, মাটির সমস্যার কথাই কোক, চর মাটির পত্রার কথাই কোক, আজি 1100 এবুরি সমস্যা আজি জর্জরিত হয়ে আছে, যার কারণে 1980 চনত দাবি দিবস হিসাবে রাজপথত ওলাই আছিল হাজার হাজার সংখ্যালঘু রাইজ। আর তেতিয়ারপরাই রাজপথত কিন্তু আমি আন্দোলন করে আছে সমস্যাখিন সমাধান করার ক্ষেত্রে, কিন্তু সরকারে যেহেতু সমাধান করে থাকা নাই আমার আন্দোলন আমি থমকি রওয়া নাই। গতি সমাধান নহওয়ালেকে আমার সরকারের বিরুদ্ধে আমার তীব্র আন্দোলন চলে থাকবে, লগতে আমি আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো যে আমার এই সমস্যাখিনি আমি কেনেকে সমাধান করিব পৰা যায়।